আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন অসংখ্য। তো আজকে আমরা কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফোরট্রান বোয়ের সিম্পল প্রোগ্রাম পড়তেছিলাম, সেই সিম্পল প্রোগ্রাম চ্যাপ্টারে প্রবলেম 37 সলভ করার চেষ্টা করব। তো প্রবলেম 37 কী বলতেছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই প্রোগ্রামিংগুলো খুবই ইজি, যদি একটু ধৈর্য সহকারে বুঝতে পারেন তাহলে খুব ভালো লাগবে, রিল্যাক্স লাগবে যে এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, সো কুল অ্যান্ড খুব সুন্দরভাবে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। একটা ফর্টার প্রোগ্রাম লিখো যা তিন অঙ্কের প্রত্যেকটি জোড় সংখ্যা এন, ইহার বর্গ এন স্কোয়ার এবং ঘন এন কিউব প্রিন্ট করে। এমনভাবে প্রোগ্রামটি লেখো যাতে এনগুলির স্তম্ভের শিরোনাম নাম্বার, এন স্কোয়ারগুলির স্তম্ভের শিরোনাম স্কোয়ার এবং এন কিউবগুলির স্তম্ভের শিরোনাম কিউব হয়। তো মূলত এই যে প্রোগ্রামগুলো আমরা করি, এই প্রোগ্রামগুলো কীভাবে হবে এটা বোঝার জন্য প্রথমত যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রশ্নটা বোঝা বেশি জরুরি। তো আমি এখন চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নটা খুব সহজে বোঝাই দেওয়ার, যে কী বলতেছে, কী করতে বলতেছে, এর কাজ কী। ঠিক আছে, তো বলছে একটা ফোরট্রান প্রোগ্রাম লিখো যা তিন অঙ্কের, প্রথমত তিন অঙ্কের ব্যাপারটা কী, এটা কি এক অঙ্কের, এটা কি দুই অঙ্কের, যদি এটা যদি লিখি 100, এটা কি তিন অঙ্কের, তাই না, বা 999 বা 820, এগুলো কি তিন অঙ্কের, সরি 820 মূলত এইভাবে লিখে, এটা কি তিন অঙ্কের। আচ্ছা, প্রত্যেকটি জোড় সংখ্যা, আচ্ছা তো বলতেছে তিন অঙ্কের সংখ্যা নিতে হবে, তিন অঙ্কের সংখ্যা নিতে হবে এবং প্রত্যেকটি জোড় সংখ্যা, মানে আমাদের প্রথম বলছে প্রত্যেকটি তিন অঙ্কের সংখ্যা নিতে হবে এবং কি জোড় সংখ্যা নিতে হবে। তাহলে 99 পর্যন্ত কি আমাদের বিজোড় সংখ্যা এবং কিন্তু দুই অঙ্কের, যখনই 100 আসলাম তখনই কিন্তু তিন অঙ্কের সংখ্যা হলো, এবং তিন অঙ্কের সংখ্যাটা কতদূর পর্যন্ত বিস্তৃতি 999 পর্যন্ত, কিন্তু কারণ 999 পরে কি 1000, যেটা চার অঙ্কের। তাহলে প্রথমত তিন অঙ্কের সংখ্যা নিতে বলতেছে, বলতে আমরা 100 থেকে 999 মধ্যে নিতে পারবো, এবং যেহেতু আমাদের শুরু 100 থেকে এবং বলছে জোড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে, তাহলে আমাদের প্রথমের তিন সংখ্যার অঙ্ক 100 এবং এটা কিন্তু জোড় সংখ্যা, কোনো সমস্যা নেই, এবং জোড় সংখ্যা এন এবং এর বর্গ এন স্কোয়ার। তো বলতেছে জোড় সংখ্যা, সাপোজ এই জোড় সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করতেছি, এই 100 এর বর্গ স্কোয়ার হয়ে গেলে তখন এন স্কোয়ার হয়ে যাবে এবং ঘন এন কিউব, এই জোড় সংখ্যাগুলো আসবে, যেমন এন কিউব হয়ে গেলে এন কিউব। ঠিক আছে, যেই আমাদের জোড় সংখ্যা 100 তিন অঙ্কের আসলো, এবার স্কোয়ার দিলাম এবং কিউ দিলাম, এগুলোকে আমরা এন এন স্কোয়ার এবং এন কিউ দ্বারা প্রিন্ট করে ফেলবো। এখন ঘটনা হচ্ছে শুধু 100 পর্যন্তই কি নেবো, না, যতগুলো তিন অঙ্কের সংখ্যা আছে সেই সবগুলো তিন অঙ্কের মধ্যে থেকে আমাদের তিন অঙ্কের জোড় সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে এবং সেই সংখ্যাগুলোকে এন দ্বারা প্রকাশ করে বের করতে হবে, বাকিগুলোকে এন স্কোয়ার, যেটা হচ্ছে স্কোয়ার হয়ে, যেগুলো কিউব সেগুলো এন কিউব দ্বারা। ওকে, একসাথে প্রোগ্রামটি লিখো যাতে এনগুলির স্তম্ভের শিরোনামের শিরোনাম নাম্বার, ওকে, এন স্কোয়ারগুলির স্তম্ভের শিরোনাম স্কোয়ার এবং এন কিউবগুলির স্তম্ভের শিরোনাম কিউব হয়। তো বলতেছে তুমি প্রোগ্রামটা শুরু করার আগে আমরা যেমন শখে লিখি না যে এটা পার্থক্য বা এটা পার্থক্য বলতে, বা এখানে ক্লাস 9 ক্লাস 10 এইভাবে, তো বলতেছে প্রোগ্রামটা শুরু করার আগে তোমাকে যে কাজটা করতে হবে, এনের মানগুলো যেটাতে থাকবে সেটাতে লিখতে হবে কি নাম্বার, শখ আগাতে হবে। এরপর বলতেছে এন স্কোয়ারগুলোর স্তম্ভের শিরোনাম হবে স্কোয়ার, মানে স্কোয়ারের যে মানগুলো থাকবে এই যে সেটা এভাবে স্কোয়ার লেখা থাকবে। এরপর এরপর বলতেছে এন কিউবগুলোর স্তম্ভের শিরোনাম কিউব হয়, তাহলে এখানে কিউব, এবং এটা হচ্ছে তাহলে আমাদের কী হয়ে গেল, প্রোগ্রামটা কেবল শুরু করব তার আগে আমাদের এরকম একটা স্তম্ভের উপরে দেখা থাকবে নাম্বার স্কোয়ার কিউব। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের ফরম্যাটের কাজটা কিন্তু প্রথমে একবার করে নিতে হবে প্রথমেই, কারণ আমরা যদি এই যে ছক আকারে যদি এটা দেখাতে চাই নাম্বার স্কোয়ার কিউব, তাহলে রাইট স্টেটমেন্টে ফরম্যাটটা প্রথমেই কাজ করে নিতে হবে, ফরম্যাট ছাড়াও তো আমরা এটা দেখাতে পারবো না নাম্বার স্কোয়ার কিউব। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছি। তাহলে ঘটনাটা কী হবে, আমাদের জোড় সংখ্যা তিন অঙ্কের জোড় সংখ্যা যতগুলো আছে সবগুলো জোড় সংখ্যাগুলো নিতে হবে, সেগুলো এন এন স্কোয়ার মানে স্কোয়ার এবং কিউব বের করতে হবে, এবং সেগুলো আবার কি একটা ছক আকারে দেখাতে হবে। এরপরে আরেকটা ব্যাপার আছে যে একবারে যে নিচ্ছি নিচ্ছি এরকম না, এগুলো আবার প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন আমি এখানে জাস্ট আর কি সুবিধার কারণে আমি পুরো প্রোগ্রামটা লিখে রাখছি যাতে জাস্ট এখান থেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি, একটা একটা করে লাইন লিখে বোঝানোটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো প্রথম যে কথাটা বলবো, অবশ্যই পরীক্ষার খাতায় স্কেল দোক বা রুল দোক সুন্দর করে এভাবে মার্জিন দিয়ে নেবেন। ঠিক আছে, আমি যদিও নেই নেই
যাতে সরি বাঁকা হয়ে গেল এই লাইনটা যাতে সমান থাকে রাইট স্টেটমেন্ট ফরম্যাট ডু কন্টিনিউ স্টপ ইন্ট ঠিক আছে এগুলো যেন সিরিয়ালি সমান থাকে তো প্রথমত কি করতে হবে আমি যেহেতু বললাম যে নাম্বার স্কোয়ার এবং কিউব যেহেতু থাকবে প্রথমত যে নাম্বারের নিচে এটা স্কোয়ার নিচে এটা কিউবের নিচে এটা সো আমাদের আজকে প্রথমে রাইট স্টেটমেন্ট দিয়ে শুরু করতে হবে তাহলে রাইট 6,20 রাইট স্টেটমেন্ট দিলাম এবং ফরম্যাটের জন্য কিন্তু রাইট স্টেটমেন্ট দিতে হয় 20 এই যে লেভেল নাম্বার 20 নাম্বার লেভেল ফরম্যাট তো কেন আমরা আজকে প্রথমে ফরম্যাট দিয়ে শুরু করতেছি আশা করি আমি ইতিমধ্যে বোঝাতে পেরেছি ঠিক আছে আচ্ছা তো তাহলে এখানে কি ফরম্যাট 2x মানে বলতেছে দুইটা ঘর ফাঁকা রাখো আমরা ইচ্ছা মতো রাখতে পারি দুইটা ঘর ফাঁকা রাখো এরপরে লেখো নাম্বার আচ্ছা এরপরে 1 2 3 4 পাঁচ নাম্বার লিখতে যে কটা ঘর লাগে এম বি ই আমি জাস্ট লিখতেছি নাম্বার এরপর বলতেছে আরও দুই ঘর ফাঁকা রাখো একবার এরপর লেখো স্কোয়ার আচ্ছা দুই ঘর ফাঁকা রাখো এরপর লেখো স্কোয়ার তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে দেখেন ঠিক আছে এগুলো কি ঘরের মধ্যে থাকবে এরপর বলছে আরও দুই ঘর ফাঁকা রাখো এরপর লেখো কিউব দুই ঘর ফাঁকা 1 2 3 4 সি ইউ বি ই কিউব লিখে ফেললাম এখন ঘটনা হচ্ছে এগুলো কেন লিখলাম কারণ প্রশ্নে বলতেছে আমাদের এমনভাবে প্রোগ্রামটা লিখতে হবে যেন এই এন এর মানের স্তম্ভ এন এর মানগুলো যাতে নাম্বারের সিরিয়ালে থাকে এন স্কোয়ারেগুলো থাকে শিরোনাম যাতে শিরোনাম বলছে শিরোনাম মানে থাকতে হবে এটা লেখা থাকতে হবে স্কোয়ারে এন কিউবগুলো স্তম্ভের শিরোনাম হবে কিউব ওকে আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই ফরম্যাটটা ঠিক আছে এখন ডুলুপে চলে গেলাম তো ডুলুপের লেভেল নাম্বার দিলাম 200 আপনারা চাইলে ইচ্ছা মতো দিতে পারেন সেটা 300 দিতে পারেন এন চলক নিলাম যেহেতু আমাদের প্রথমত কি এন এর মানের উপরে ডিপেন্ড করতেছে এন এর মানটাই প্রথমে কি শুরু আমাদের এন এর মানটা কী হবে বলেন তো তিন চলক হবে যেটা শুরু 100 থেকে এবং জোড় সংখ্যাগুলো হতে হবে এবং এর সর্বোচ্চ তিন সংখ্যার মান কতদূর পর্যন্ত যায় 999 পর্যন্ত এবং জোড় সংখ্যা হতে গেলে কী হতে হবে 100 পরে কী হবে 102 এরপরে হবে 104 এরপরে 106 এরপরে 108 এভাবে এভাবে কতদূর পর্যন্ত হবে 999 পর্যন্ত তাহলে আমাদের ডুলুপের এন চলকের মানটা কী পাবো আমরা এনের মানটা প্রথম মানটা আমরা 100 নিতে পারতেছি তিন অঙ্কের জোড় সংখ্যা এরপর সর্বোচ্চ পর্যন্ত কত 999 এবং এদের মধ্যে ব্যবধান কত 100 থেকে 102 এর মধ্যে ব্যবধান কত 2 মানে 100 থেকে 2 থেকে 4 এর মধ্যে ব্যবধান 2 4 থেকে 6 6 থেকে 8 এই যে জোড় সংখ্যাগুলো ডিপেন্ড করতেছে ব্যবধান কত করে 2 এর উপরে মানে 2 ঘর করে বাড়ালেই আমরা কি পাচ্ছি জোড় সংখ্যা পাচ্ছি তাহলে আমাদের ইনক্রিমেন্টটাও পেলাম 2 সর্বোচ্চ মান 999 এবং এন এর যে প্রথম মান তিন অঙ্কের জোড় সংখ্যা সেটা কত 100 আশা করি এটা তার বোঝানোর কিছু নাই যে এন এর মানটা যেটা প্রথম নিতে হবে যেটা নাম্বারের শিরোনামে থাকবে সেটা আমরা এই ডুলুপের চলক থেকে পেয়ে যাচ্ছি এখন ঘটনা হচ্ছে নিচে এটাকে আমরা কী লিখছি নিচে এটা আমরা লিখছি যে এন এস মানে এন এর স্কোয়ার এন সি মানে এন এর কিউব তো আমরা শুধু এন এর মান নিয়ে যে অফ করে দেবো এমন না কিন্তু আমাদের বলতেছে এন স্কোয়ারের মান নাও যদি 100 আসে যদি আমাদের কি এন এর মান তো 100 উপরে স্কোয়ারের মানও দরকার 100 উপরে কিউবের মানও আমার দরকার যদি 110 আসে কি জোড় সংখ্যা তিন অঙ্কের এন এর মান তাহলে এটার উপরে স্কোয়ারের মানও দরকার আমাদের 110 উপরে কিউবের মানটাও আমাদের দরকার ওকে তো সেই ক্ষেত্রে আমরা লিখছি কি এন এর মানের পর আমরা বের করবো এন এর মান যেটা আসলো সাপোজ 100 এখন এন এস মানে কি বলতেছে এন এস মানে বোঝাচ্ছে যে এন এর স্কোয়ার ঠিক আছে তো আমরা এটাকে চাইলে আপনারা চাইলে এইভাবে দিতে পারেন এক্স ওয়াই যেভাবে দিতাম আমরা বাট এভাবে দেওয়ার থেকে এন এস দিয়ে দেওয়া বেটার যে এন এস মানে এন এস স্কোয়ার তো ইকুয়াল এন এসকে বলতে কি এন এর মান 100 ডাবল স্টেরিক 2 মানে এন এর স্কোয়ার হয়ে গেল মানে 100 উপরে স্কোয়ার মানটা পেয়ে যাচ্ছি আমরা এন সি এন কিউব ইকুয়াল এন ডাবল স্টেরিক 3 মানে এন এর মান কত 100 তার উপরে কি 3 দিয়ে দিলাম কিউব দিয়ে দিলাম 100 কিউব হয়ে গেল এখন আমরা তো এভাবে আসবে তো আমাদের কিন্তু ডাইরেক্ট কন্টিনিউ করার কথা তাই না যে আচ্ছা পেলাম তো কিউবের মান আবার কন্টিনিউ করবে 200 তে যাবে লেভেল নাম্বার আর সে আবার এন এর মান কত নেবে 100 উপরে 102 কিন্তু আমরা এটা না করবো না আগে কন্টিনিউ করবো না আগে আমরা আবার একটা ফরম্যাট দেবো কেননা আমাদের এই যে নাম্বার স্কোয়ার কিউব এই যে শিরোনামগুলো স্তম্ভগুলো দিলাম এগুলোতে যে মানগুলো পাচ্ছে প্রতিটা মান নাম্বারে ছাপাতে হবে স্কোয়ারে ছাপাতে হবে কিউবে ছাপাতে হবে এরপরে ছাপানোর পরে আবার কন্টিনিউ করে আবার পরবর্তী আবার আসবে আবার কন্টিনিউ করবে ছাপানোর পরে আবার পরবর্তী লাইনে আসবে এর জন্য আমরা এখানে কী করবো আবার ফরম্যাট এবং হচ্ছে ফরম্যাট স্টেটমেন্টটা দিয়ে দেবো ঠিক আছে যে 6 এবং হচ্ছে কি 30 রাইট স্টেটমেন্টে লিখছি কীভাবে লিখছি যে আমাদের রাইট স্টেটমেন্ট কিসে কিসের মান নিব এন এর মান এন এস মানে কিসের মান এন স্কোয়ারের মান এন সি মানে কিসের মান এন কিউবের মান নেওয়ার পরে
এই মানগুলো গ্রহণ করলাম, করার পর ওই ছকটাতে ফরম্যাটটা কীরকম হবে, দুই ঘর ফাঁকা রাখবে, স্কোয়ারে লিখবে হচ্ছে ইন্টিজার ফিল্ড কেন এখানে, কারণ আমরা কিন্তু এটা দেখেন ইন্টিজার নাম্বার নিচ্ছি, পূর্ণ সংখ্যা রিয়েল নাম্বার না। তো আই ফাইভ ইন্টিজার ফিল্ডে পাঁচ ঘর নেবে, পাঁচ ঘরে লিখবে হচ্ছে এন এর মান, চার ঘর আরও ফাঁকা রাখবে ফোর এক্স, মানে চার ঘর ফাঁকা রাখবে, আই সিক্সে রাখবে মানে হচ্ছে ছয় ঘরে লিখবে হচ্ছে এন এস এর মান, টু এক্স, এখানে টু এক্স দিছি, টু এক্সে কি লেখা পসিবল, মনে হয় এখানে টু এক্স না দিয়ে আমরা থ্রি এক্স দিতে পারি বা ফোর এক্স দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দুই ঘর ফাঁকা রাখলাম, ও সরি দুই ঘর ফাঁকা রাখলাম, আট ঘরে লিখবো কি, দুই ঘর ফাঁকা রাখেন সমস্যা নেই, এই ঘরগুলো কত ঘর ফাঁকা রাখবেন আপনাদের ইচ্ছা, এটা ফোর এক্সে যায় থ্রি এক্সও তিনটা ঘর ফাঁকা রাখতে পারেন, টু এক্সও ফাঁকা রাখতে পারেন, আমরা জানি এগুলো কি ব্ল্যাঙ্ক স্পেস। আই এইট মানে কি আটটা ঘরে আমাদের এন সি এন কিউবের মানটা লিখবো, এরপরে লেখার পরে কন্টিনিউ হবে, কন্টিনিউ হয়ে এন এর মানটা হয়ে যাবে তখন একশো দুই, এন স্কোয়ারে এসে একশো দুইয়ের উপরে স্কোয়ার, এন সিতে এসে একশো দুইয়ের উপরে কিউব, করার পরে আবার রাইট ফরম্যাটে আসে, এটা আবার কি সুন্দর করে ছকে ছকে তৈরি করবে, করার পর আবার কন্টিনিউ হবে, এভাবে ভাই ভাই নয়শো আটানব্বই পর্যন্ত যাবে, কারণ নয়শো আটানব্বইয়ের সাথে দুই যোগ করার সঙ্গে সঙ্গে এক হাজার হয়ে যাবে, যেটা নয়শো নিরানব্বইয়ের বেশি, সর্বোচ্চ মান নয়শো নিরানব্বই পর্যন্ত দিতে পারবো। তো আমি এখন দেখানোর চেষ্টা করবো এটা কীভাবে ছকে যাবে এবং ছকটাতে কাজ করবে। দেখেন এনের মান প্রথমে পেলাম একশো, এরপরে কত, এন স্কোয়ারের মান পেলাম একশো স্কোয়ার, এরপরে কত, এন কিউবের মান হচ্ছে একশো কিউব। তো ঘটনার প্রথমে কী ঘটবে, আমাদের প্রথমে যে শর্ত দিছি আমরা সেই অনুযায়ী এখানে কী হবে, দেখেন দুই ঘর ফাঁকা রাখবে এক নাম্বার নাম বার, ঠিক আছে, এরপর কি আবার দুই ঘর ফাঁকা রাখবে ইস স্কোয়ার, ঠিক আছে, জাস্ট আমি দুইটা বোঝাই দিই তাহলে বুঝতে পারবেন। ওকে তো এই কথা অনুযায়ী এখন কী করবে, আমাদের এন এর মান একশো পাচ্ছি, তো এটা তো আমাদের একশোর পরে দুশো এভাবে ডিরেক্টলি নিয়ে নিয়ে করতে পারবো না, তাহলে এটা কোন সিরিয়ালে যাবে কার কাছে যাবে বুঝতে পারবো না। তো এর জন্য আমরা কী করলাম, এন এস এন সি থেকে আমার একটা ফরম্যাট নিলাম, এখানে কী হবে, প্রথমে বলছে টু এক্স দুই ঘর ফাঁকা রাখো, বলছে দুই ঘর ফাঁকা রাখলাম এবং বলছে পাঁচটা ঘর না, এক দুই তিন চার পাঁচ, আমি এই ফরম্যাটটা বোঝাই দিচ্ছি, ঠিক আছে, পাঁচটা ঘরের মধ্যে তুমি লিখো কী লিখবা, এন এর মান কত, এন এর মান প্রথমে কত আসছে একশো, আচ্ছা, এবং দুই ঘর ব্ল্যাঙ্ক স্পেসে রাখছে এবং পাঁচ ঘরের মধ্যে আমাদের লিখতে হবে, দুই ঘর ব্ল্যাঙ্ক স্পেস পাঁচ ঘরের মধ্যে একশো লিখো, তো এখান থেকে লেখো একশো, এই যে নাম্বারের ভিতরে কিন্তু একশোটা আছে। আবার বলতেছে চার ঘর ফাঁকা রাখো, এক দুই তিন চার ঘর ফাঁকা রাখলাম, ঠিক আছে, এ বলতেছে ছয় ঘরের ভিতরে লেখো, এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে, তো ছয় ঘরের ভিতরে লিখবো, তো ছয় ঘর নিলাম, ছয় ঘর নেওয়ার সাথে সাথে দেখেন দুই ঘর কিন্তু এরপরে আবার কি ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু থাকতো এই যে এখানে কিউব লেখার জন্য, এই দুই ঘর পরে, তো এই ছয় ঘরে আবার কী লিখবো, এই ছয় ঘরের মধ্যে লিখবো আমাদের এন এস মান, এন স্কোয়ারের মানটা, তো এন স্কোয়ারের মান কত, একশো উপরে কী হবে, সরি একশো উপরে ডাবল স্টেরিং টু, তাই না, ছয় ঘরের ভিতরে লেখা হয়ে গেল। তো আপনারা কী করবেন, এটা তো প্রিন্ট করলে কেমন আসবে না আসবে সেটা কম্পিউটার বুঝে নেবে, ঠিক আছে, তো আপনারা আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে কীভাবে এটা কাজ করবে, এরপর এখানে কিউব থাকবে, তো কিউবের জন্য আট ঘর নিব, নেওয়ার পরে কী করব, আবার কিউবের মানটা রাখবো দুই ঘর ফাঁকা রেখে, তো এভাবে কী হবে, করার পরে আবার কন্টিনিউ হবে, কন্টিনিউ এখানে যাবে একশো দুই যখন নেবে তখন এইখানে আসবে আবার একশো দুই, একশো দুই এটাও এখানে আসে আবার কী হবে, আবার স্কোয়ার হবে, এখানে কিউব হবে, আবার এখানে কী হবে, এই ছকের পরে আবার আসবে, আবার কন্টিনিউ হয়ে এখানে যাবে, আবার আসবে, আবার কন্টিনিউ হয়ে এটা আবার ছকে সেভ করার পরে আবার কন্টিনিউ আবার এখানে যাবে, তো এভাবে কতদূর পর্যন্ত যাবে, নয়শো আটানব্বই পর্যন্ত দুই করে বাড়তে বাড়তে, যখন নয়শো আটানব্বই জোর নেওয়ার পরে আর দুই যোগ করবে তখন কত হয়ে যাবে এক হাজার, কিন্তু আমাদের তিন অঙ্কের সর্বোচ্চ মান নয়শো নিরানব্বই পর্যন্ত, আর তখনই এই ব্রেক মারবে এবং সুন্দর একটা শক তৈরি হয়ে যাবে যে মানগুলোই আমাদের কি দরকার, ঠিক আছে। তো আই হোপ যে আমি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি, আর ফরটন বুঝতে গেলে কারো উপরে ডিপেন্ড না হয়ে শেখার পরে নিজে যত বেশি প্র্যাকটিস করবেন ততন আর কি ব্যাপারগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তো আশা করি যে এটা তার কোনো প্রবলেম নাই আপনাদের, খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি, তো আমরা এখন পরবর্তী এক্সাম্পলটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মেবি একটা কথা বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে কন্টিনিউ যখন শেষ করা হবে তখন স্টপ করবে এবং কি ইন করবে শেষ করে দেবে, ওকে। তো আমরা একটা যদি দেখার চেষ্টা করি, আটত্রিশ নাম্বার, এটা কিন্তু স্যাম,
এখানে বলছে একটা প্রোগ্রাম লেখো যার চার অঙ্কের প্রত্যেকটি জোড় সংখ্যা কে, এর বর্গ কে স্কোয়ার, কে কিউব হচ্ছে ঘন কে কিউব, যা প্রিন্ট করো যাতে কে এর ভিন্ন ভিন্ন মান ভিন্ন ভিন্ন লাইনে থাকে। তো এটা কিন্তু সেম জিনিস, এখানে প্রিন্ট দিছে নাম্বার স্কোয়ার কিউব, ঠিক আছে। আপনারা চাইলে রাইট দিয়ে ফরম্যাট যেভাবে দিলাম সেমভাবে করতে পারবেন, একই জিনিসই। তিন অঙ্কের বলছে চার অঙ্কের বলছে মানে কি আমাদের 1000 থেকে শুরু করতে হবে, এবং চার অঙ্কের সর্বশেষ সংখ্যা কত, 9999, এবং জোর সংখ্যা বলছে 2 করে বাড়াতে হবে। কে এর মান, কি স্কোয়ার মান, কে কিউবের মান প্রিন্ট করতেছে, এই যে সেম জিনিসই। শুধু এখানে আমাদের স্টেটমেন্টটা কী দিয়েছে, প্রিন্ট দিয়েছে, আউটপুট স্টেটমেন্ট, মানে যেটা আমাদের এখানে সকে দেখা যাবে এটি নাম্বার স্কোয়ার কিউব। তো আপনারা এইভাবে সেমভাবে করবেন, তাহলে এটা কী আপনাদের হোমওয়ার্ক, খুবই সিম্পল জিনিস। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখি একটা ইজি করা যায় নাকি, মানে যেটা করলে মজা পাবেন, ক্লাস বোরিং হতে দেওয়া যাবে না, মানে রিল্যাক্স। আচ্ছা, 55 নাম্বার একটা আছে, তো এই 55টা এখন আমরা সলভ করার চেষ্টা করব। তো 55 বলতেছে যে একটা ফটো প্রোগ্রাম লিখো যা তাপমাত্রা 0°C পড়বে এবং সেলসিয়াসে পড়বে এবং ফারেনহাইটে নির্ণয় করবে। খুবই ক্রিটিক্যাল ব্যাপার, বাট অনেক সহজ। প্রশ্নটা দেখেন কি বলতেছে, একটা ফটন প্রোগ্রাম লিখো যার তাপমাত্রা সেলসিয়াসেতে পড়বে, মানে তুমি যে যন্ত্রটা দিয়ে তাপমাত্রা নির্ণয় করতেছো সেটা সেলসিয়াসে আসে, বাট সেই তাপমাত্রাটাকে তোমাকে আবার ফটন প্রোগ্রামে ইনপুট করে সেটাকে আবার ফারেনহাইটে নির্ণয় করতে হবে, যে সেলসিয়াসের এত তাপমাত্রা হলে ফারেনহাইটে কত, সেলসিয়াসে এত তাপমাত্রা ফারেনহাইটে কত, ঠিক আছে। তো ব্যাপারটা একটু ডিটেলস এক্সপ্লেন করতেছি, এরপর আমরা সমাধান করব। ওকে, আমি যে কাজটা করছি যে এখানে প্রশ্নটা তুলে নিছি, একটা ফটন প্রোগ্রাম লিখতে হবে যেটা হচ্ছে 0°C থেকে পড়বে ফারেনহাইটে নির্ণয় করবে। তো ঘটনাটা একটু এক্সপ্লেন করি, এরপরে আমরা যে প্রোগ্রামিংটা আছে সেটা দেখার চেষ্টা করব। তো বলতেছে যে আমাদের একটা টেম্পারেচার মাপার যন্ত্র আছে, মনে করি এটা জাস্ট টেম্পারেচার মাপার যন্ত্রগুলো কেমন জানি হয়, তো মনে করি যে সাধারণত কিন্তু ফারেনহাইটের আমার জ্বর মাপি যেগুলান বা কোনো যাদের জ্বর টর মাপ হয় সেগুলো কিন্তু ফারেনহাইটের থাকে, ঠিক আছে। বাট আমি ধরলাম যে আমাদের কাছে একটা যন্ত্র আছে যেটা সেলসিয়াসে তাপমাত্রা দেয়, তো এই সেলসিয়াস থেকে যে তাপমাত্রা পাবো সেই তাপমাত্রাটাকে আমরা কী করতে হবে, রূপান্তর করে ফারেনহাইটে যেতে হবে। ধর সেলসিয়াস 30° পাইছি, বা স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াসে মনে হয় 36.6°C, এটাকে আমাদের ফারেনহাইটে নিয়ে যেতে হবে। ফারেনহাইটের স্বাভাবিক তাপমাত্রা মানে মানবদের 98.4°F। তো এই সেলসিয়াস থেকে কী করতে হবে, ফারেনহাইটে রূপান্তর করতে হবে। তো এই রূপান্তর করার জন্য সেলসিয়াসের মান যদি 20 থাকে তাহলে ফারেনহাইটে কত, এই রূপান্তর করার জন্য যে আমাদের ফটন প্রোগ্রামটা দরকার সেটা আমাদের দেখাতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করব, আমরা অনেক আগের যেটা হচ্ছে মেবি বিজ্ঞান ক্লাসে আমরা দেখেছিলাম, সেটা হতে পারে যখন অনেক জুনিয়র ছিলেন কিংবা ইচ্ছিত হতে পারে, যে ফারেনহাইট থেকে বা এই যে সেলসিয়াস বা ফারেনহাইট এদের মধ্যে যে ক্যালকুলেশনগুলো হিসাব, এদের মধ্যে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা কী, C/5 ফারেনহাইট -32/9, এটা কিন্তু একটা সম্পর্ক ছিল, আশা করি দেখে মনে পড়তেছে সকলেরই। তো এই সম্পর্ক থেকে চাইলে আমরা কী করতে পারি, ফারেনহাইটের মান বের করার জন্য একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারি। কীভাবে দেখেন, এখানে 9 গুণ করে দিই, এখানে তাহলে 9C - 5F - 32। এরপরে আমরা যে কাজটা করতে পারবো, এখানে এফটাকে রেখে দেই, তাহলে 9C/5 - 32কে বাম পাশে পার করলে কি +32=F, তাহলে এফ ইকুয়াল কী পাচ্ছি আমরা, 9C/5 + 32। তার মানে আমাদের ফারেনহাইটের যে সূত্রটা দাঁড়াচ্ছে এখন এই সম্পর্ক থেকে, এটা কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, যে এখানে এখন এই সেলসিয়াসের মানটা যদি এখানে বসাই দেই এবং বসাই দিয়ে এই মানগুলোর সঙ্গে ক্যালকুলেশন করি তাহলে আমরা কিসের মান, ফারেনহাইটের মান পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেলসিয়াস থেকে রূপান্তর করে যদি ফারেনহাইটে আসতে চাই তাহলে আমাদের সূত্রটা কী হবে, এই সূত্রটা। তার মানে প্রোগ্রামিংয়ে যদি আমরা এই সূত্রটা সেট করে দিতে পারি, যে লিখবো যে রিড করুক সে সিকে, মানে সেলসিয়াসকে রিড করবে পড়বে, বা তাপমাত্রা নির্ণয় করবে কার, ফারেনহাইটের পড়বে, যে মানটা পাচ্ছে সেই মানটা এখানে সি এর এখানে বসাই দেবে, তাহলে আমরা এফ ইকুয়াল ফারেনহাইটের মানটা পেয়ে যাবো। আই হোপ আমি সহজভাবে বোঝাতে চাচ্ছি, সহজভাবে বুঝতে পেরেছি। তো আমরা কী করবো, প্রথমত লিখবো যে ওই নদা ফর্মুলা, আমরা একটা ফর্মুলা জানি যে সূত্রটা, আপনারা চাইলে C/5F - 32/9 লিখতে পারেন, বা এটা আগে এটা লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু ডিটেলস যে করলাম, ডিটেলস করে যে সূত্র বের করলাম ওটা করতে হবে না। তো আমরা একটা ফর্মুলা জানি, যে ফর্মুলাটা কী, যে F - 32/9 = C/5, এবং আমরা যদি এই ফর্টন প্রোগ্রামটা লিখতে যাই
মানে হচ্ছে যেটা আমি বললাম যে ফরটন প্রোগ্রাম দিয়ে লিখবেন, আপনি চাইলে এটা অ্যানালাইসিস দিতে পারেন, যে একটা সূত্র আমাদের অ্যানালাইসিস করে পেয়েছি, রেড স্টার কোমা সি, পর সিকে বলছে তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে পড়তে হবে। তো পড়লাম, এবার কী করলাম, যে সূত্রটা পেলাম একটু খেয়াল করেন, পড়ার পরে কী করতে হবে, সূত্রতে তো সি এর মানটা বসে দিতে হবে, তাহলে তো ফাইনালটা পাবো। এফ ইকুয়াল যদি এটা আসে, এটার মানটা বের করলে তো আমরা ফাইনালটা মানটা পাবো, নাইন সি বাই ফাইভ, মানে কি নাইন বাই ফাইভের সঙ্গে সি গুণ অবস্থায় আছে। তো আমরা এখানে তো এভাবে লিখতে পারি না, নাইন বাই ফাইভ লিখতে পারি না, কারণ মানটা তো আমাদের সেলসিয়াসের মান কিন্তু দেখেন দশমিকে কিন্তু আসার সম্ভাবনা আসতে পারে, সেটা আমাদের রিয়েলে হিসাব করতে হবে। আর রিয়েল জানি যে কেমন দশমিকে মান দেয়, এফ ইকুয়াল নাইন পয়েন্ট জিরো, আমরা নাইন বাই ফাইভকে কীভাবে লিখি, নাইন বাই ফাইভকে কীভাবে লিখি ফরটান ভাষায়, নাইন পয়েন্ট জিরো রাইট স্ল্যাশ ফাইভ পয়েন্ট জিরো, তো নাইন পয়েন্ট জিরো রাইট স্ল্যাশ ফাইভ পয়েন্ট জিরোটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যেটা এক্সট্রা একটা হিসাব। এদের সঙ্গে কী গুণ অবস্থায় আছে, সি, এই যে সি গুণ অবস্থায় আছে, স্টারিক সি দিলাম, তারপর নাইনের সঙ্গে ফাঁস পাঁচ ভাগ হওয়ার পরে গুণ হবে গা সি এর মান, যেটা এটুকু অংশ বোঝাচ্ছে। এরপরে কী করবো, প্লাস থার্টি টু, তো প্লাস থার্টি টু পয়েন্ট জিরো, যেহেতু রিয়েলে আমাদের মানটা আসবে, সো আমাদের কী করতে হবে, রিয়েলেই লিখলাম, দশমিকে লিখলাম থার্টি টু পয়েন্ট জিরো। তো আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, এখন সি এর মান পড়বে, পড়ার পর সি এর মানটা যত এখানে সূত্রের ভিতরে আসবে, এখানে সি এর মানটা বসাইতে ক্যালকুলেশন করে মান পেয়ে যাবে। সি এর মান বিশ, ওকে এখানে আসলো, সি এর মান বিশ বসালো, ফাইনালের মান পেলাম, সি এর মান একশো, ওকে নো প্রবলেম, তুমি এখানে বসাই দাও সি এর মানটা, ফাইনালের মানটা পেয়ে যাও, কারণ আমরা সূত্রটা তৈরি করে ফেলেছি। এখন কী করবো, প্রিন্ট করবো, তো প্রিন্ট স্ট্যারিক কোমা, এখানে কি ফাইনাল টেম্পারেচার দেওয়ার কারণটা হচ্ছে কি, যখন আমাদের মানটা দেখাবে, এখানে তো ট্যাম্প না বুঝছেন, এটা কিন্তু পুরো টেম্পারেচার লিখবেন, আমার জায়গা কম দেখে স্পেস কম দেখে আমি জাস্ট ট্যাম্প লিখছি, এই যে বইয়ের মতো করে লিখবেন, ফারেনহাইট টেম্পারেচার পুরোটা লিখবেন। তো এখানে ওই পাশে একটা অ্যাপোস্ট্রফি, উল্টো অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছি, এবং এখানে এফ কেন দিয়েছি আপনারা ইতিমধ্যে জানেন, যাতে তাপমাত্রাটা বের হওয়ার পরে শুধু এরকম তিরিশ ডিগ্রি এফ যদি না লেখা ওঠে, লেখা উঠবে ফারেনহাইট টেম্পারেচার ইকুয়াল তিরিশ ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, যার ফলে আমরা লিখছি প্রিন্ট, মানে আউটপুট স্টেটমেন্ট দিচ্ছি, প্রিন্ট স্টার কোমা ফারেনহাইট টেম্পারেচার ইকুয়াল, উল্টা অ্যাপোস্ট্রফি দিচ্ছি, আমরা এটাকে যেরকম আছে এটা ধ্রুবক রাখবে, ঠিক আছে, স্টেরিং মানে কি এটা ধ্রুবক রাখবে, যেরকম আছে সেরকম, এটা কোনো পরিবর্তন হবে না, এখানে কোমা এখানে এফ, এখানে এফ দেওয়া মানে যে এফের মানটা বেরোবে সেটা, কিন্তু একটা ব্যাপার দেখেন, এই যে উল্টা অ্যাপোস্ট্রফি দিলে কিন্তু ইকুয়াল দেয়, যেইটা থাকে সেটাই কিন্তু শো করে, মানে কী হয়ে যায়, এ ধ্রুবক হয়ে যায়, স্ট্যারিং মনে আছে, স্ট্যারিং সে স্ট্যারিং কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে ফারেনহাইট টেম্পারেচার লেখা থাকবে, ইকুয়াল যে ফারেনহাইটের মানটা আছে সেটা দেখাবে, এরপর কী করবো, স্টপ এবং ইন করে দেবো, শেষ। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন, খুবই সহজ ছিল, অনেক রিল্যাক্সে বুঝতে পেরেছেন আশা করি। তো মূলত এগুলা নিজে নিজে ভাবতে হবে কীভাবে কী ঘটনা হচ্ছে, তো আমি আমাকে যে আমি তো এত সহজে মানে পাই নাই, ঠিক আছে, আমি চেষ্টা করছি যে কীভাবে সহজে করা যায় বা পারা যায়, এরপরে আপনাদের আরও কীভাবে সহজে বোঝানো যায়, তো এগুলো অনেক একটু মানে সময় লাগে, ঠিক আছে, তো আপনারা ভালোভাবে পড়বেন, আশা করি যে ধীরেগুলো ব্যাপারগুলো ক্লিয়ার হবে, আর স্যাম টাইপের যেগুলো আছে ওগুলো করে ফেলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই, আবারও নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ।